যে সুনত এ বিষয়ে অনেকগুলো যে দলিল পাওয়া যায় কোরআনে যেমন আছে হাতিসের মধ্যে আছে যেমন একটা হাদিস উৎপান বিন মালিক রাজিউল্লাহ তালা আনহ থেকে তিনি বলেন ওয়াদিদ্ুইয়া রাসুল আল্লাহ আন্না কাতা তিনি ফাতুসল্লিফি পাই তিফা আত্মাকে জুহু মুসাল্লাহ আমার ইচ্ছা হে আল্লাহ রাসুল আমার পছন্দ আমার মহব্বত এই কথার যে আপনি আমাদের বাড়িতে আসবেন আপনি আমার ঘরে সালাত আদি করবেন যে স্থানে আপনি আমার ঘরে সালাত আদি করবেন সেখানে আমি এটাকে মুসলা বানাইয়া নিব অর্থাৎ আমরা এখানে নকল সালাত পুরুষেরা নকল সালাত মহিলারা পর সালাত পড়ার জন্য নির্দিষ্ট করে নিব সকল রাহু রাসুল সাল্লাম আসা আফ আলু ইনশা আল্লাহ তখন রাসুল সাল্লাম বললেন যে ইনশা

যে ভবিষ্যতে কোন একটা কাজ করবে সে বলবে ইনশাআল্লাহ এটা হচ্ছে যে বরকতের উদ্দেশ্যে এবং আল্লাহ তালার নির্দেশ পালন করার উদ্দেশ্যে যেখানে আল্লাহ নিজেই বলছেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে তুমি আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো কাজ করবেন আপনার ইচ্ছা আছে তাইলেও আপনি ইনশাআল্লাহ বলবেন আরেকটা কাজ করবেন করার মতো মন মানসিকতা আছে কিন্তু নিশ্চয়তা নাই নিশ্চয়তা পারবেন তবে একটা অবস্থা আছে ইনশাল্লাহ হবে এক সময় ইনশাআল্লাহ বললে সেটা কোনটা সেটা হচ্ছে যে আপনাকে কোনো ব্যক্তি বলতেছে যে অমুকটা কাজটা তুমি করবে আপনাকে এসে অনুরোধ করতেছে আমার ওই কাজটা তুমি করে দিবে আর আপনার নিয়তের মধ্যে আপনি করবেন না

বলেন কোন ব্যক্তি যদি নাকি বলে যে ইনশা আল্লাহ কাজটা করবো কিন্তু তার নিয়তে আছে যে আগের থেকে সেই কাজটা করবে না তাহলে সেই মিথ্যাবাদী হবে এবং ওয়াদা ভঙ্গকারী হবে এটাই আউজাই রহমতুল্লাহ বলছেন তাইলে ইনশাআল্লাহ এটা আমরা বলতে হবে নিয়তে এবং মুখে যেন এক হয় নাহলে এটা যে মিথ্যা হয়ে যাবে এবং ওয়াদা খেলাফের গুণা করতে হবে যদি নাকি কেউ আপনার থেকে কোন একটা কাজ করতে যে বলে যে আপনাকে বলেটা করি আপনার ইনশাআলা প্রতারণ তো এই জন্য এটা হারাম তাহলে ইনশাল্লাহ বলা যেখানে স্বভাবের কাজ সেখানে যদি নাকি আপনি বেনুর ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করেন সেটা আপনার জন্য গুনাকার কারণ হয়ে যাবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালামালিকুমত